Yo, what's up guys, it's Mr. Tripler and welcome to my channel guys. Our game is not only a bundle, not only a emote, but also Valentine. You can see this emote. This is the first time, maybe the second time, duo act emote. Look, two jon lagbe ei emote ta dite, ebong dui jon mile jokhon ei emote ta diba kichu os lagbe to amar bhalobashar dine. Male character ei bundle ta diyeche ebong female character er o kintu ekta bundle diyeche guys. Echhara guys ekta backpack naki loot box er moto দিয়েছে চলো গাইস এই বান্ডিলটা এবং এই ইমোটটা গেমের ভিতরে কেমন কাজ করে সেইটা দেখে আসা যাক তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও কেরারু এটা ম্যাচে আমরা নেমে গেছি মিলান ইয়ো ভাই রে ভাই এত খুলে এনিমিস ডুও ভার্সেস স্কোয়াডে রয়েছে गाइस এখন পর্যন্ত গান পাচ্ছি না ইয়েস ভাই আরে পিস্তল ধরা দিয়া গান নিয়ে গেছে রে চলে পিস্তল দিয়ে মাইটা দিব এ লং রেঞ্জে মারতে পারবো না কি চন্দ ও পিস্তল দিয়ে তো কম দিয়ে ফাটা গেল দিছি রে চন্দ একটা গান ছিল একটা পিস্তল ছিল নিজে গানটা নিয়ে যে বিজন গানটা নিজে নিয়ে আমাকে পিস্তল ধরা দিছিল এখানে আর একটা এনিমি না কি না চন্দ না যাক ভাই কি মাইটা দিলাম দেখছো নি আমার সাথে সাথে গাইস নতুন ইমোট এবং নতুন বান্ডিলটা নিয়ে আমরা এসে পড়েছি একজন টিমমেটকে নিয়ে একজন সুন্দরী টিমমেটকে নিয়ে ভ্যালেন্টাইন এর ইমোট নিয়ে আরে না রে সুন্দরাকে নিয়ে এসে পড়েছি আরে মরে গেছি রে গাইস এসে পড়েছি আমাদের রবিন দা পুন্ডার সাথে দেখতেই পাচ্ছো রবিন দা পুন্ডা ইটারা ফিমেল ক্যারেক্টার আর বান্ডিল আর ইমো এক ক্যারেক্টার নিয়ে আর তারপর নিয়ে এসে পড়েছি যা সুন্দরী পাইতেছি না সমস্যা নেই ইটারা সুন্দরী সাজা নিয়েছি আর ইটারা নিয়ে একটা ইমোট দিব দাঁড়াও এই চন্দু কোন দিক দিয়ে আসছে সেই ইমোট আমার কাছে সরি ইমোট বলতেছি মেটকিট তো নাই রে চন্দু এটারে মেরে কোন রকম মেটকিট নাই তার কাছেও নাই মেটকিট দর কোন দিকে পাবো ভাই গাইস মেইনলি তোমাদের দেখানোর ইচ্ছে হচ্ছে আমাদের এই বান্ডিল যেগুলো নতুন এসেছে সেগুলো দেখতে কেমন এবং আমাদের নতুন ইমোটটা দেখতে কেমন একটু পরে দেখাচ্ছি গাইস আগে পিছে আর কি কোন রকমের কোনো এনিমি নেই আরো অনেক এনিমি থাকার কথা ভাই এখানে তার আগে গাইস আমাদের কাছে যেহেতু মেডকিট নাই কিন্তু সমস্যা নেই এই যে এই জিনিসটা নিব এই জিনিসটা নিলে আরামসে আমাদের মেডকিটের কাজটা হয়ে যাবে এইটা নিয়ে কোনো রকমের চ্যালেঞ্জ কি তোমরা দেখতে চাও নাকি অবশ্যই আমাকে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও ওই যে ওই পাশে এখনো পর্যন্ত এনিমি কি রে মারো না এখনো দাঁড়া তো কেন জানি মনে হচ্ছে এটার ভিতরে এনিমি এই চান্দুর মাথার উপর যে যদি টপকে এদিক দিয়ে ঢুকে উল্লাল্লা সেপাইছে নিচে পুরো ফাটিয়ে ফেলেছি গো একেবারে ফাটিয়ে ফেলেছি ধরো গাইস ধরো 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 ইমোটটা তোমাদেরকে দেখাই এই দেখো কত সুন্দর একটা সুন্দরীর সাথে আমি ইমোট দিচ্ছি না রবীন দা নুবরাই সুন্দরী বানাই দিছি উ হু হু আয় হায় এই ইমোটটা দেওয়ার জন্য রবীন দে মেয়ে ক্যারেক্টার পরিয়ে মেয়ে ক্যারেক্টার ড্রেস পরিয়ে কি সুন্দর নিয়ে এসে পড়ছি দেখো না গ্লুয়ালে ছড়া ছড়ে দেখা যেত এ কয়েকটা এনিমিরও দেখলাম মনে হলো চ্যান্দের কোনো সমস্যা নেই গাড়ি দিয়ে যদি এক দুটা ভাই কি রে কয়টা রে উড়াইলাম এখানে ভাই রে ভাই এখানে ভাই গাড়ি দিয়ে কয়টা উড়াইছি আর একটা মরছে এটা মরছে না মরে নি এখন না মরছে মরছে সোনিয়া উড়াইছিল এটা ও ভাই ওইখানে যদি এই সিরে ওইখানে একটা লঞ্চার মারলে তো ফুল স্কোয়াড ডেড ছিল তিনটারে মনে আমি উড়াইলাম না একটা বেঁচে গেছিল চাঁদের তো কি বেচারা পুরো পুরো পুরোটা মূল্য ঘুরে এসে যেখানে বসছিল মেটকেট মতো ওইখানে মেরে দিছি হ্যাঁ 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 ঘুরে আসো চান্দু সারপ্রাইজ ও লাল্লা ভাই ফুল স্কোয়াড ক্লিয়ার রুতা এই চান্দু তাড়াতাড়ি আসো তো ইমোটা এ ওই পাশ থেকে কে জানি মারতেছে আবার দাঁড়া 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 এইখানে দাঁড়িয়ে এ রবীন্দ পুন্ডার হয়ে এদিকে আসো তাড়াতাড়ি করে এরা সুন্দরী সাজাইছি কি তোমার এমনি এমনি নাকি এই যে ইমোটটা দেওয়ার জন্য ও ও ভাই তারপর যে এভাবে আর দূর হয় না কেন এই যে সুন্দর ওই পাশ থেকে দুমায় মারতেছে দেখো না তাড়াতাড়ি করে গুলু মারি আর তারপরে যে পারফেক্ট একটা লঞ্চার যদি মারতে পারি না দেখো ভাই সবগুলো মরে যাবে এখানে আর রুমের ভিতরে চলে গেছে লঞ্চারটা এইবার পারফেক্ট কি এবার কি এবার কি রেলিং এ লাগছে আরে লঞ্চারটা তো পারফেক্ট এইবার তো পারফেক্ট হইছে এইবারও মনে না কি রে মরতে চাইতেছে না কেন আমার আমার টিমমেট উল্টা আরো ডাউন হয়ে গেছে চান্দ কি সুন্দর আসতেছে ও সোনি অন করে দিয়েছি বেচারা এক গুলিতে সুন্দরী সাজিয়ে এনেছি এক একদিক দিয়ে সুন্দরী সাজাইছি দ্বিতীয় দিক দিয়ে আর কি লস শুরু করতেছি রবীন্দ্র দা পুন্ডা একটু পর মাইক অন করে গালি দিব দেখো তার এই চান্দ তাও মরে না ভাই ওয়ে এখানে কি কোনো গিয়েছি নাকি ভাই মরবে নাকি ভাই পারফেক্ট ভাবে আমি লাগাইছি ভাই ড্যামেজ তো দিবে অ্যাটলিস্ট নাকি তাও দেয়নি আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই এদিক দিয়ে এটা মারে না এই চান্দ মনে চলে গেছে ওই পাশে চলে গেছে না এখানেই তো ছিল তো ওরও দেখতে পারিনি এখন আর একটু ধাক্কা থাকলে তো হয়ে যেত
তুমি আর কোন তো দূর যাইতেছো তুমি কি ওইদিক দিয়ে লাভ দিবা না রে এই চান্দু এখানে বসে বসে মেটকিট মারার ধান্দা রয়েছে চান্দু টুকি আমি ভাবছিলাম জালনা ভেদ করে ওই পাশে চলে যাবে কিন্তু না এই নাও তোমাদের ইমোটটা আবারও দিয়ে দিই এইদিকে এদিকে দূর ঠিক মতো দাও অ্যান্ড এইদিকে দেখছো এটার জন্য এটার লেডি ক্যারেক্টার পরে আসছে আসতেছে ভাই খারাপ গুলো আসতেছে তারাও তো আমার ল্যান্ডমাইনে লাগেও গেছে ভাই 100 ড্যামেজ কিন্তু মাত্র 100 ড্যামেজ কেন দিল ল্যান্ডমাইনে অন্যান্য এনিমিদের ল্যান্ডমাইনে যখন মারা খাই না ডিরেক্ট মরে যায় ভাই কিন্তু আমার ল্যান্ডমাইনে চেন্দু এর জন্য লঞ্চার লাগতে চাই না ভাই তাড়াতাড়ি মারলে আমার টিমমেটরে ডাউন করে দিছে এটা ফুল স্কোয়াড নিয়ে এসেছিল কিন্তু গাইস তো তাড়াতাড়ি করে আমার টিমমেটরে রিভাইভ দিয়ে দিই অর স্কোয়াডের অন্যান্যরা উঠার আগে অ্যাটলিস্ট তিনজন তো ছিল এইখানে তার নিচে আর একটা মেডকিট মারতেছে কাজ করে আমি উল্টা দিক দিয়ে লাভ দিয়ে জিতে এই পজি একটা এভাবে মারতে পারি লেটস গো এটা মরছে ও আরে কে উপরে উঠে গেছে ভাই আমার টিমমেটের কাছে এই যে এখানে এদিক দিয়ে মারতে পারবো আরে আমার টিমমেট ডাউন আচ্ছা এনিমিটা মরছে আমার টিমমেট ডাউন টিমমেটটারে রিভাইভ করতে পারবো না বলা কারণ এটা লাস্ট জোন চলতেছে উল্টা আমি বিপদে পড়ি না কি রে চন্দু তাড়াতাড়ি চল একটু অনেকটা টিসি রে রিভাইভ তো করতে পারিনি এটা মেরেই দিছি লোরে খারাপে ও গাইস আর মাত্র একজন এনিমি বাকি আছে এই খারাপে কোনো রকম মারতে পারলেই হইলো তারা 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 দাঁড়াও চন্দু ইটারে এভাবে করে মারবো এটাকে লঞ্চার দিয়ে মারবো বুঝতেছি না হিসাব লঞ্চারের আর মাত্র একটাই মজা অবশ্য এই চন্দুর অরে কি দৌড় অরে কি দৌড় দেখো না লঞ্চার দিয়ে মারবো আমি দাঁড়াও একটু কি তাও মারেনি মাত্র 120 এর ড্যামেজ চান্দুর কাছে লেভেল 4 5 6 এর বেস্ট আছে মনে হয় এদিক দিয়ে লঞ্চার দিয়ে মারবো মানে লঞ্চার দিয়ে মারবো ধরো ওই লঞ্চার দিয়ে মারতে পারিনি ও কিন্তু এই রকেট লঞ্চার দিয়ে মেরে দিয়েছে ভাই সাব কিন্তু দেখো আমার টিমমেট নেই এর জন্য আমি যখন ডুও ইমোট দিতে চাইতেছি তখন এইভাবে করে আছে আর কিছুই করতেছে না কারণ টিমমেট ছাড়া এই ইমোট গুলো দেওয়া যায় না এর জন্য হচ্ছে টিমমেট দরকার হয় আর এর জন্য আমি রবীন্দ্র নুবরে দিয়ে এসে পড়েছিলাম তা আবার কি সাজিয়ে দেখছো ভাই লেডি ক্যারেক্টার আর জামা কাপড় পরিয়ে কি সুন্দর আহারে সুন্দরী সাজিয়ে এনেছি আমাদের রবীন্দ্র পুন্ডাকে ছিল আমাদের এই নতুন ইমোট এবং নতুন বান্ডিলটা এই বান্ডিল এবং ইমোট দেখেই তো অলরেডি তোমরা বুঝে গিয়েছো যে আমাদের ভ্যালেন্টাইন উপলক্ষে এই বান্ডিল এবং ইমোটটা আসতেছে ইমোটটা তো তোমরা দেখলে এই দ্বিতীয়বারের মতো ফ্রি ফায়ার কোনো ডুও ইমোট অ্যাড করতেছে আমাদের গেমের ভিতরে যেইটা দুইজন মানুষ লাগে ইমোটটা দেওয়ার জন্য প্রপারভাবে আর এছাড়া গাইজ আমাদের বান্ডিল কিন্তু দুইটা দেখলে তোমরা একটা হচ্ছে মেল ক্যারেক্টারের বান্ডিল আর একটা হচ্ছে ফিমেল ক্যারেক্টারের বান্ডিল আর যতদূর আমি জানি এই দুইটা বান্ডিলই মেবি একই সাথে আস্তে আস্তে হচ্ছে ফেডেড উইলে ইমোটের ব্যাপারটা আমি জানি না এমনও হইতে পারে তিনটেই আসবে কিন্তু ইমোটটা যেহেতু একটু স্পেশাল টাইপের তো ওনারা একটু টাকা পয়সা খাওয়ার মতো চিন্তা ভাবনা করবে অবভিয়াসলি ইমোটটা থেকে একটু ভালো জ্বালা একটা ইভেন্ট দিবে মেবি দেখা যাক কিন্তু আমি যতটুকু জানি যে বান্ডিল দুইটাই দিবে ফেডেড উইলে দুইটা বান্ডিল একসাথে থাকবে ফেডেড উইলে দেখা যাক ম্যান গেমে আসুক তারপরে যে এমনিতেই আমরা দেখতে পারবো আর গাইজ এই স্পেশাল কি টাইপের জিনিস তোমরা আমাদের ভ্যালেন্টাইন উপলক্ষে দেখতে চাও সেইটার ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও নাকি আমাদের লেজেন্ডারি যে কন্টেন্ট এফেক্ট ওই ছাদের উপরে সুন্দর গুজা সেটা আমরা দেখবো নাকি আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলো একটা কমেন্ট চাচ্ছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ফার ভিডিওগুলো চলবে তো ইয়াও গাইজ আজ পর্যন্ত টিল নেক্সট ভিডিও আর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইজ পিস